চ্যানেল জলসা প্রিয় স্বদেশের কথা বলে। হ্যালো বাবে পিরজার কামেন ভাজে সাচল গোপি জার কামেন ভাজে সাচল যার হয়েছে দিদার সেই পেয়েছে আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ব বিধান পীরের কাছে আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ব বিধান পীরের কাছে আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ব বিধান পীরের কাছে যাইতে চাইলে যজ্ঞের কুটে বাবারে একা জামা যাই না তোটে গো যাইতে হইলো যজ্ঞের কুটে বাবার একা জামা যাই না বটে হে উকিল ছাড়া গেলে মোটে উকিল ছাড়া গেলে মোটে হাকিম বেটায় কাছে আলা প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ব বিধান পীরের কাছে আলা প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ব বিধান পীরের কাছে লাখো দোলা চুত তার ভিতরে খেলছে বাবত গাবি কুন্ডু হতে হাহু গাবি কুন্ডু হতে হাহু গাবি কুন্ডু হতে হাহু নাছিরাবাদ ধুরি আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ব বিধান পীরের কাছে আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ব বিধান পীরের কাছে দেখতে সেই রূপ বেশ চমৎকার স্বরূপের রূপ রূপের আকার দেখলে জীবের রয়না বিকার দেখলে আর জীবের রয়না বিকার এই জগৎ আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ব বিধান আমার চিন্তার কামেল আল্লাহ প্রাপ্ত বিষয়ের কাছে আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ব বিধান নিজের কাছে রাজ্য বেকু ছাড়া সেই অদর মানুষকে যাই না দরা গো যাবে কয় একু ছাড়া অধর মানুষ যাই না ধরা থানার ফিরে গেলে তোরা থানার ফিরে গেলে তোরা দেখতে পাবি চোখের কাছে আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ব বিধান পীরের কাছে যেভাবে তে ভাবের কথা প্রশ্ন করে মরে নয় পাশে চোদ্দ আছে দেহ এই দেহের মধ্যে ঘুরে নয়টা দরজা পাঁচটা জাত
নয়ার পাশে এই চোদ্দ গেল হইয়া, এখন এই দেহটাকে খুঁজতে হবে একটা কামিল মুর্শিদরিয়া। চিনা মানুষের সঙ্গ নিলে, চিনা মানুষের সঙ্গ নিলে এইটি কিন্তু চিনা বেলে, চিনা মানুষের সঙ্গ দিলে দেখতে পাবি চিনা মানুষের সঙ্গ ধরে। রাসুল বলেছে তুমি জ্ঞান উপার্জন করতে হলে চীন দেশে হলেও যাও, যেখানে চীনা মানুষ আছে, যারা চিনে তাদের কাছে যাও, যে চিনে তার কাছে গেলেই তোমাকে চিনিয়ে দেবে যে দেহটা কে গড়েছে, কে এটাকে এই করেছেন, সব কিছু তোমাকে বুঝিয়ে দেবে, কে কোথায় আছে, কোনো সন্দেহর কারণ নাই। এই যে রশিদ, রশিদ আমাকে বড় ভাই হিসাবে খুব শ্রদ্ধা করত, ওর বাড়িতে নিয়ে আমার গলা ধরে শুয়ে থাকত। তার স্ত্রী যে বলতো, বা তুমি খালি বাড়ির কাছে করি পারো, কারণ কি বল, তুই ফাঁকে যাচ্ছে, বাড়ির কাছে থাকলে আমার কিছু লাভ হইব। আমার গলা জড়িয়া ধরে থাকত, তাহলে মহব্বতেই সব কিছু জন্মে, যে চিনা মানুষ তার কাছে গেলে সে চিনিয়ে দিবে। রজবে কয়েকু ছাড়া অদর মানুষ যায় না ধরা, রজবে কয়েকু ছাড়া গেলে তোরা দেখবি সেই রূপ চোখে কালা প্রাপ্ত বিষয় সত্য বিদার কাছে, কালা প্রাপ্ত বিষয় সত্য বিদার কাছে। এই দেহটা কোনো মিস্ত্রিতে গড়ে নাই, স্বয়ং নিজেই গড়েছে। একটা গান, ওদের টেকনিক্যালের হেডমিস্ত্রি, টেকনিক্যালের হেডমিস্ত্রি আপনি হইলেন ফিটার, টেকনিক্যালের হেডমিস্ত্রি আপনি সারলেন ফিটার, টেকনিক্যালের হেডমিস্ত্রি আপনি হইলেন ফিটার। অটোমেটিকের মেশিন এই দশবার আদি বল দেয়া বার, অটোমেটিকের মেশিন এই দশবার, টেকনিক্যালের হেডমিস্ত্রি আপনি সারলেন ফিটার, টেকনিক্যালের হেডমিস্ত্রি আপনি সারলেন ফিটার, অটোমেটিকের মেশিন এই দশবার আদি বল দেয়া বার, অটোমেটিকের মেশিন এই দশবার। ও মনরে দেখ খুদে খুদা হেডমিস্ত্রি, চারজন তার কর্মচারী, ষোলো জন আছে প্রহরী, পাঁচজন হয় তার প্যাসেঞ্জার, ষোলো জন প্রহরে পাঁচজন তার প্যাসেঞ্জার, ষোলো জন প্রহরী পাঁচজন তার প্যাসেঞ্জার, 206% করেছে খানা, 206% এ মেশিন করেছে খানা, করে 72,000 তারের দূরা, 72,000 তারের দূরা, 72,000 তারের দূরা চতুর্দিকে ফিটলে, অটোমেটিক করে দশবার আদি বল দেয়া বার, অটোমেটিক করে মেশিন এই দশবার, টেকনিক্যালের হেডমিস্ত্রি টেকনিক্যালের ভিতরে তার 14 নালা, নয় জানালা রাখছে খোলা, এক নালে 5-6 ময়লা, আরেকটায় 5-8 নালিতে 5-6 ময়লা, আর এক 5-8 আর গোডাউন হয় মণিপুরে,
চাষ করে মাল কাম বিকারে গেল রমণীর বাজারে, গেল রমণীর বাজারে, গেল রমণীর বাজারে স্টক মালের হবে লুজার। ও মনরে ভিতরে তার অস্ত কুঠা, কোটায় কোটায় নকশা কাটা, তার উপর আছে কোটা তার বসায়, তার উপর বসায় পুষ্টার, আছে কোটা তার ভিতরে বসায় পুষ্টার, তার ভিতরে আছে কোটা তার ভিতরে বসায় পুষ্টার। তুমি চাবি দিয়া মেন গেটে আগে, তারাও যে ইনসাইটে চাবি দিয়া মেন গেটে বাবা, তারাও যে ইনসাইটে দেখতে পাইবা চিত্র বটে, দেখতে পাইবা চিত্র বটে, দেখতে পাইবা চিত্র বটে সমস্ত বলবে অটোমেটিক কলের মেশিন। এই তো সোমবার পাগি মন্ডে আমার অটোমেটিক কলের মেশিন, এই তো সোমবার অর্গ্যান ম্যাজিস্ট্রেট হেডকোয়ার্টারে কোটে বসে হিয়ারিং করে, অ্যাপ্লিকেশন জারি করে বুক করে এমবারে বার, অ্যাপ্লিকেশন জারি করে বুক করে এমবারে বার, অ্যাপ্লিকেশন জারি করে বুক করে এমবারে বার, দুই দারে দুই সেক্রেটারি, এক আমল লেটারি, দুই দারে দুই সেক্রেটারি, রিপোর্ট দাখিল করবে সবাই, রিপোর্ট দাখিল করবে সবাই, রিপোর্ট দাখিল করবে সবার, আসবে যেদিন মূল মনরে, এই মেশিন যেদিন পুরান হবে, কল কব্জা জঙ্কার ধরিবে, খালি মেশিন পরে রবে উড়িয়া যাবে ড্রাইভার, খালি মেশিন পরে রবে উড়িয়া যাবে ড্রাইভার, খালি মেশিন পরে রবে উড়িয়া যাবে ড্রাইভার, মিস্ত্রি আর কর্মচারী দাঁড়ার মতো যাবে, সারি মিস্ত্রি আর কর্মচারী যাবে ছাড়ি, দূরবীন সার বাহাদুরি, দূরবীন সাহেব বাহাদুরি, দূরবীন সাহেব বাহাদুরি ভবে তে খাটবে না, অটোমেটিক কলের মেশিন, এই তো সবার পাড়ি বন্ধে আমার অটোমেটিক কলের মেশিন, এই তো সবার দেখি গেলে হেডলি চুরি, দেখি গেলে, দেখি গেলে হেডলি চুরি, আবার সাথে ঠিক আর প্রাণের টানে রে দয়ালের তাবি নেকি তার মন্ত্র রে আছে, তারে আখি নিরে টেনে নে আনো,
প্রাণের প্রাণ কাছে ওরে একবার আখি মিলে লেলে আলো প্রাণের প্রাণ কাছে প্রাণ বরাক রুণ স্বরে যেজন প্রেম ভাবে তার ডাকতে পারে গো সরে যেজন প্রেম ভাবে তার ডাকতে পারে গো আমার অমনি মাওলা হেসে হেসে অবি বলা হেসে হেসে দাদাবা অমনি মাওলা হেসে হেসে তারায়া যায় ভক্তের কাছে প্রাণের প্রাণ কাছে একবার আখি দিলে দিলে আনো প্রাণের প্রাণ কাছে মানুষ আল্লাহর প্রেমের পুতুল ওরে বাবা মানুষ আল্লাহর ও প্রেমের পুতুল খেলছে খেলা দুল 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 গইল মানুষ আল্লাহ খেলার মত যে বুঝে তার সেই খেলার দৌ যে বুঝে তার সেই খেলার যে বুঝে তার সেই খেলার দু মায়ের কুল সারি ইয়ার গেছে প্রাণের তার কাছে আবাস পাইয়া মনমোহন প্রেমের আবাস পাইয়া মনমোহন গাছতলায় করতেছে রুদন আবাস পাইয়া মনমোহন বন্ধন কারবে যদি বাবা বন্ধন দাদাবার আসবে যেদিন এই ভব বন্ধন সেই দিন দয়াল দা হারাবে কাছে প্রাণের প্রাণ কাছে একবার আখি দিলে দেবে আন প্রাণের প্রাণ কাছে যাক ধৈর্য ধরে নীরব থাকেন যত আসে কান হজ্জত বড় পীরের নাম বিনা উজুতে লইলে কাল্লা শুইটা যান এইটাকে ফিরাইল প্রশ্ন করে মরে একজন ফিরিয়াছিল আরে বাবা মঞ্চুর হেল্লাজ বলে উনি যখন আমেরিকার পাশে জঙ্গলেতে মাংস কাবাব করতে প্রার্থনা করেছিল
আল্লাহর সূর্য নিচা হইয়া উনির মাংস কাবাব করতেছিল, তখন আফ্রিকার জঙ্গলে আগুন লাইগা যখন চইলা যায়, হযরত বরফের বলে তাড়াতাড়ি মাংস ছেড়ে দাও, নইলে আল্লাহর সৃষ্টি পুইরা যায়। প্রাণে প্রাণ কাছে নয়নের জল প্রাণের টানে, নয়নের জল প্রাণের টানে দাবি নিয়ে কি মন করে আছে, প্রাণের প্রাণ কাছে এবার আখি নিয়ে প্রাণের প্রাণ কাছে একবার আখি দিলে রাধে যাক। ছোট্ট একটি কথা আমি জিজ্ঞাসা করতে চাই, একটা মাটির মূর্তির খাজা বাবা খলি বাবা নয়, খাজা বাবা মাটির মূর্তিকে খলিফা করে বানাইলে সংসারে, আমি একটু জানতে চাই তার কি নাম রাখছিল এই দুনিয়ার উপরে। সুন্দরভাবে কথাটা দিবেন বোঝাইয়া, একটা কথাই একটু জানবো সবাতে দাঁড়াইয়া, কথা জোড়া গাথা ভাবের কথা জোড়া গাথা বলা যায় না, যার কথা ভাবের কথা জোড়া গাথা বলা যায় না, ভাবের কথা জোড়া গাথা প্রেমের আবাস পাইয়া মনমোহন ও গাছতলায় করতে এসে রুদন আবাস পাইয়া মনমোহন একবার আখি দিলে আন তবে যাক। মাগরিবের নামাজের সময় নামাজিকে সম্মান দিলেও যে সওয়াব, নামাজ পড়লেও সেই সওয়াব, কাজেই উক্তটাকে সম্মান দেওয়াটা আমাদের জন্য। Unlimited Folk Entertainment Channel Jalsha.